মন্দির নগরী বিষ্ণুপুর বাঁকুড়া জেলার ঐতিহ্যপূর্ণ এক শহর। বাঁকুড়া জেলার ইতিহাস এই মল্লভূম রাজ্যের উত্থান পতনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। শৌর্য ও মহত্বের পীঠস্থান এই মল্লভূমের ঐতিহ্য আজ সময়ের সাথে মলিন, কালের গর্ভে বিলীন হয়েছে অনেক সৌধই। একদিনের বিষ্ণুপুর সফরে আমরা অতীতের সেই মল্ল রাজধানী ঘুরে দেখব, ফিরে দেখব অতীতের নানান জানা অজানা কাহিনী সাক্ষী থাকা এই রাজমঞ্চ, পঞ্চরত্ন মন্দির, মৃন্ময়ী মন্দির প্রভৃতি নানান দ্রষ্টব্য। ঘুরে দেখব টেরাকোটার মন্দির নগরী এই বিষ্ণুপুর। আপনাদের সুবিধার্থে ভিডিওটিকে বেশ কয়েকটি পার্টে ভাগ করে দিলাম। বিষ্ণুপুর ভ্রমণের প্রথম পর্বে চলুন আমাদের সাথে আপনারাও। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে চলেছি আমরা রাজমঞ্চের দিকে। আপনাদের বলে দিই, বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে রাজমঞ্চ পর্যন্ত টোটো ভাড়া পড়ে 10 টাকা, আর স্টেশন থেকে মাত্র 20 টাকার মতো। জানিয়ে রাখি, বিষ্ণুপুরে ঘন্টা বেসিসে টোটো ভাড়া পাওয়া যায়, খরচ পড়ে ঘন্টা প্রতি 150 থেকে 250 টাকার মতো। আমরা যদিও পায়ে হেঁটেই ঘুরে দেখব এই বিষ্ণুপুর। মল্লভূম রাজ্যের 19তম রাজা জগৎ মল্ল এই বিষ্ণুপুর শহরটি প্রতিষ্ঠা করেন। বিশ্বাস করা হয় যে দেবী জগদম্বা মা মৃন্ময়ের নির্দেশ অনুসারে তিনি তার রাজধানী প্রদুন্নপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তর করেছিলেন। মন্দির নগরীর নিঃশ্বাসে প্রশ্বাসে সেই ইতিহাসের গন্ধই যেন ভেসে আসছে। কয়েক মিনিটের হাঁটা পথ পেরিয়ে অবশেষে পৌঁছে গেলাম বিষ্ণুপুর রাজমঞ্চে। ২৫ টাকা টিকিট মূল্য দিয়ে রাজমঞ্চে প্রবেশ করলাম আমরা। প্রসঙ্গত, বিষ্ণুপুরের প্রায় 20টি ASI তালিকাভুক্ত মনুমেন্টসের মধ্যে 3টিতে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হয়, রাজমঞ্চ, শ্যামরায় মন্দির ও জোড়বাংলা মন্দির। আর এই একটা টিকিটেই বাকি মনুমেন্টসগুলো ঘুরে দেখা যায়। হাই, আমরা এসেছি বিষ্ণুপুর ঘুরতে। আমি কৌশিক আর শিল্পা, আরো দুজন মিসিং আছে এখনো, তারা জয়েন করবে। আর আমরা এখন আছি রাজমঞ্চের সামনে। এটা প্রথম এলাম বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে, আর এরা এলো দুজন স্টেশন থেকে। চলুন রাজমঞ্চ ঘুরে দেখি, আর অনেকগুলো জায়গায় যাব, সবগুলোই আপনাদের দেখাবো। আর বাকি দুজন কারা রয়েছে অবশ্যই ভিডিওতে দেখতে পাবেন। চলুন, রাজমঞ্চ সংলগ্ন পার্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে রাজমঞ্চের দিকে এগিয়ে চললাম আমরা। এই রাজমঞ্চটি ল্যাটেরাইট তথা মাগড়া পাথর নির্মিত বর্গাকার ভিত্তি বেদির উপর প্রতিষ্ঠিত। বেদির একদিকে রয়েছে রাজমঞ্চে ওঠার সিঁড়ি, ওটা দিয়েই ওপরে উঠে পড়লাম। মল্লরাজ বীর হুম্বীর আনুমানিক 1600 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেন। চুন সুরকি অর্থাৎ পঙ্কের প্রলেপ দিয়ে গাঁথা এই মন্দির স্থাপত্যটি 3 প্রকার স্থাপত্য রীতির অনুকরণে নির্মিত। মন্দিরের পিরামিডাকৃতি চূড়াটি মিশরীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। চূড়ার মূলে 4টি করে দোচালা ও প্রতি কোণে 1টি করে 4চালা রয়েছে। মন্দিরের দেওয়ালগুলি কতকগুলি খিলানের সমষ্টি। খিলানগুলি মুসলমানীয় স্থাপত্যের অনুসরণে নির্মিত। বাইরের খিলানগুলোর গায়ের টেরাকোটার ফলকগুলো কালের স্রোতে আজ বিলীন।
সর্বোপরি বাংলার সনাতন মন্দির স্থাপত্যের সঙ্গে মিশরীয় ও ইসলামীয় স্থাপত্যশৈলীর এরকম মেলবন্ধন শুধু বাংলাতেই নয়, সারা ভারতে বিরল। মল্ল রাজাদের স্মৃতি বিজড়িত এই রাজমঞ্চ বর্তমানে এএসআই এর অধীনে রয়েছে। এগুলোতে রাজারা লুকোচুরি খেলত, এই জায়গাগুলো রানীরা লুকোচুরি খেলত, রাজারা খেলত রানীর সাথে। হ্যাঁ ঠিক। জানা যায় বৈষ্ণব ধর্মে দীক্ষিত হবার পর বীর হম্বীরের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে একের পর এক বিষ্ণু মন্দির, যার মধ্যে রাজমঞ্চটি অন্যতম। বৈষ্ণব রাজ উৎসবের সময় বিষ্ণুপুর শহরের যাবতীয় রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে জনসাধারণের দর্শনের জন্য আনা হতো। 1600 থেকে 1932 সাল পর্যন্ত এখানে রাজ উৎসব আয়োজিত হয়েছে। বর্তমানে অবশ্য এখানে আর রাজ উৎসব হয় না। আচ্ছা, রাজমঞ্চ অবশ্যই ঘুরে খুব ভালো লাগলো আমাদের, আপনারাও অবশ্যই আসুন, ঘুরে যান। শিল্পা কথা বলবে? শিল্পা শুধু হাসতে পারছে, কথা বলতে পারছে না। ঠিক আছে, আবার পরের জায়গায় গিয়ে আমরা কথা বলছি, বাই। বেশ কিছুক্ষণ রাজমঞ্চে কাটিয়ে সামনে রাস্তা ধরে গুমগড়ের দিকে পা বাড়ালাম। রাজমঞ্চ থেকে মিনিট খানেকের দূরত্বে রয়েছে গুমগড়। টোটো করলে টোটো ভাড়া পড়ে 10 টাকা। আমরা এখন দাঁড়িয়ে আছি গুমগড়ের সামনে, আর এই গুমগড়ের একটা ইতিহাস রয়েছে, বলো অনিন্দিতাই বলো। আচ্ছা, দুটো মোটামুটি পাওয়া যায় মত। একটাতে বলা হয় যে এখানে শস্য সঞ্চয় করে রাখা হতো, আরেকটা মত হচ্ছে এটা মল্ল রাজাদের তৈরি, তাহলে তারা নাকি শাস্তি দেওয়ার জন্য এটা ব্যবহার করতেন, ওপর থেকে লোকজনকে ফেলে দেওয়া হতো। অনেকে আবার মনে করেন যে এটা কারাগার ছিল। ঠিক আছে, এরপর আমরা পরে স্টপে গিয়ে কাকে ফেলা হলো জানতে গেলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। বাই। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীরসিংহ এই বর্গাকৃতি গুমঘর তৈরি করেছিলেন। খুব সম্ভবত রাজ পরিবারের জল সরবরাহ প্রকল্পে এই দরজা জানলা বিহীন জল ট্যাঙ্কি তথা গুমঘর নির্মাণ করা হয়েছিল। গুমঘরের কাছাকাছি কিছু জলের পোড়ামাটির পাইপও পাওয়া গিয়েছে, যা এই যুক্তিকে আরও জোরালো করে। যাই হোক, আজও সে রহস্যাবৃত গুমগড় সব মহিমায় তার আপন অস্তিত্বকে টিকিয়ে রেখেছে।
থেকে বাম দিকে রাস্তা দিয়ে হেঁটে চলেছি আমরা শ্যামরায় মন্দির দেখতে। রাস্তার ধারেই দিক নির্দেশক ফলক দেওয়া রয়েছে, রাস্তা চিনতে কোনো অসুবিধা হবে না। আমাদের নতুন মেম্বার শান্তনু, এই মুখটাই দেখা যাচ্ছে না, এই তো পাতা আর আড়ালি শান্তনুকে দেখা যাচ্ছে। এই যে এই যে চিয়ার, আমার এটো চিয়ার, আমার কেমন দারুণ খাটি, খুব ভালো। কত নিচ্ছে? ১০ টাকা আর শিলু কিছু বলবে? শান্তনু কিছু বলো, শ্যামরায় মন্দিরে ঢোকার আগে নানান টেরাকোটার জিনিস বিক্রি হচ্ছে, সেসব পরে দেখব, আগে মন্দিরটা দেখে নেওয়া যাক। রাসমঞ্চে কাটা টিকিট দেখিয়ে শ্যামরায় মন্দিরে প্রবেশ করলাম আমরা। পোড়ামাটির ইট দিয়ে নির্মিত পাঁচটি ছোট চূড়া বিশিষ্ট এই পঞ্চরত্ন শ্যামরায় মন্দিরটি দক্ষিণমুখী। মন্দিরের পূবের দেওয়ালে নিবন্ধ প্রতিষ্ঠালিপি থেকে জানা যায়, রাধাকৃষ্ণের আনন্দের জন্য মল্লরাজ বীর হম্বীরের পুত্র রঘুনাথ সিংহ 949 মল্লাব্দে অর্থাৎ 1643 খ্রিস্টাব্দে এই মন্দির দান করেন। পুরো শ্যামরায় মন্দিরটির গায়ে দুর্দান্ত পোড়ামাটির কাজ দেখতে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল বৃহদাকার পোড়ামাটির রাসমণ্ডল। রাসমণ্ডলের মধ্যবিন্দুতে রয়েছে কৃষ্ণসহ রাধা ও চন্দ্রাবলী আর তাদের বৃত্তাকারভাবে ঘিরে থাকা অসংখ্য গোপাঙ্গনা হাত ধরাধরি ভঙ্গিতে নিত্যরত। পুরো মন্দির গাত্র জুড়ে কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্যাবলীর পাশাপাশি সামাজিক ও পৌরাণিক এবং মহাভারত রামায়ণের কাহিনী নিপুণভাবে টেরাকোটার ফলকে চিত্রিত হয়েছে। এই মন্দিরের দেওয়ালের নকশাগুলি বালুচরি শাড়িতে ব্যবহার করার জন্য অনুকরণ করা হয়েছে। সদীয় অমিয় কুমার বন্দ্যোপাধ্যায়ের কথায় গোটা বঙ্গদেশ তথা পশ্চিমবঙ্গের যাবতীয় টেরাকোটা মন্দিরের মধ্যে বিষ্ণুপুরের শ্যামরায় মন্দিরটি যে সর্বশ্রেষ্ঠ তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। দুঃখের বিষয়, সূক্ষ্ম টেরাকোটার কারুশিল্প খচিত এহেন নিদর্শনের সূক্ষ্মতাটাই আমরা সেভাবে উপলব্ধি করতে পারিনি। বাঙালি হিসাবে সেটা আমাদের চরম ব্যর্থতা। বর্তমানে এই মন্দিরটি ভারতীয় পুরাতত্ত্ব সার্বেক্ষণ তথা এএসআই দ্বারা সংরক্ষিত। এই শ্যামরায় মন্দিরের বাইরের রাস্তার দুই ধারে বিক্রি হচ্ছে পোড়ামাটির নানান জিনিসপত্র। পাঁচমোড়া তথা বাঁকুড়ার গর্ব পোড়ামাটির হাতি ঘোড়া থেকে শুরু করে কাপ প্লেট গোলার হার নানান দেবদেবীর মূর্তি শোপিস প্রভৃতি ঘর সাজানোর নানান জিনিসপত্র পর্যন্ত। রংচঙে চকচকে সময়ের সাথে তাল মিলিয়ে এখানকার দোকানদারাও দেখলাম পোড়ামাটির জিনিসে লাল রং মাখাচ্ছেন, যা মোটেই কাঙ্ক্ষিত না।
আচ্ছা আমরা এখানে একটু টুকটাক কেনাকাটা করছি, এই সবকটা গণেশ আমি কিনে ফেলেছি। কোনটা কত নিয়েছে একটু বলে দাও তো। এটা হচ্ছে 15, যেহেতু এটা হ্যান্ডমেড হাতের কাজ, আর এগুলো হচ্ছে 10 করে। এগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর দেখতে, আপনারা আসুন অবশ্যই। আর এই যে দোকান, এই যে দোকান, দাদার নামটা জিজ্ঞেস কর। দাদা তোমার নামটা বলো একটু। এই প্রসঙ্গে বিষ্ণুপুর তথা বাঁকুড়ার বেশ কিছু ঐতিহ্যবাহী জিনিসের নাম না বললে কিন্তু নয়, যার মধ্যে পাঁচমুড়ার পোড়ামাটির জিনিস, বিঘ্নার ডোকরা, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী লণ্ঠন, দশাবতার তাস, বালুচরি, স্বর্ণচরি প্রভৃতি উল্লেখযোগ্য। আপনারা ন্যায্য মূল্যের বিনিময়ে এইসব দোকানগুলোতে নিজেদের পছন্দ মতো স্মৃতিস্বরূপ কিছু কিনে নিতেই পারেন। বলে রাখা ভালো, প্রতি শনিবার এই বিষ্ণুপুরে জোর মন্দির শ্রেণীর সামনে পোড়ামাটির হাট বসে। আপনাদের কোনো একদিন সেই হাট ঘুরে দেখাবো। আমাদের এই বেড়ানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর এরকম আরও বেড়ানোর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই বিষ্ণুপুরের প্রতিটা অলিতে গলিতে, মনের কলিতে ইতিহাসের ছোঁয়া। পায়ে হেঁটে এই সফর না করলে তার বেশিরভাগই ছুঁয়ে দেখা হতো না। পায়ে হেঁটে বিষ্ণুপুর বেড়ানোর পরের পর্বে থাকবে মল্লরাজার ইতিহাসের পাতা থেকে উঠে আসা মল্ল রাজধানী বন বিষ্ণুপুর থেকে বর্তমানে বিষ্ণুপুর শহর হয়ে ওঠার সাক্ষী থাকা বেশ কিছু মন্দির। থাকবে মল্ল রাজাদের আমলের জলকষ্ট দূর করার জন্য নির্মিত সাত বাঁধের এক বাঁধের বর্ণনা, আর অনেক কিছুই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন ঢুকতে দেয় না তো। অনেক গল্প মনে হচ্ছে আমি যেন ওই মন্দির গুলোর কালারের জামা পরে